ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ। আজ একটা কাজ আছে, দুটো শর্ট, 20,000। কিন্তু ক্লায়েন্টকে বলবে কন্ডম ক্যারি করতে। নিজেই তো নামিয়েছ ওই লাইনে, আবার অত মারাচ্ছ কেন? যত কমিশন দেওয়ার নাম, কিন্তু কাজটা আমার চাই। আরে ভগবান, এটিএম মেশিন দিয়েছে, স্ক্র্যাচ করবি আর পয়সা কামা। ইউআর একটা ফ্রেশ মাল পাঠাচ্ছি। আই লাভ ইউ বাবু। হ্যালো, টেস্টিং। আজ আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন আজকের বিশেষ অতিথি মাননীয় শ্রী গোপাল তালুকদার মহাশয়। নিজের হাতে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আজ রক্তদান শিবিরের শুভ সূচনা করবেন। অপেক্ষা আর মাত্র 20 মিনিট। অপেক্ষা আর মাত্র 20 তারিখ হয়ে গেল, বাড়ি ভাড়াটাও বাকি। তোর বাবা বেঁচে থাকলে আজ বিরক্ত কর না তো। মা, দেরি হয়ে গেছে, খেতে পারবো না, 12:20 ট্রেন। এমনি গুলো 10 টাকা, ক্রিম দিয়ে গেলে 20 টাকা। ক্রিম দিয়ে? হ্যালো, কি হলো, ফোনটা ধরছিল না কেন? টেনশন হয় না? টেনশন কি তোমার একার? সাত করে কি আর এই লাইনে নেমেছিলাম? বাড়ির অবস্থা সবই তো তুমি জানো, সব সময় টাকা নিয়ে খিচির খিচির করে, ভালো লাগে না আমার। এদিকে আবার ভাইয়ের জন্ডিস হচ্ছে, এখনো বাড়ি ভাড়া দেওয়া হয়নি জানো, 10,000 টাকার দরকার। তুমি তো আর দিতে পারবে না, এমনি মিটার এখানে।
রায় বলছি। কোথায়, কখন থেকে দাঁড়িয়ে আছি? কি ক্যান্সেল হয়েছে? মানেটা কি, কি বলছোটা কি? আমাকে কি খনকি পেয়েছো? কমিশন নেবে, পার্সেন্টেজ খাবে, অথচ একটা ক্লায়েন্ট ডিল করাতে পারছো না? শোনো, এই রেটে আমি তোমার সঙ্গে কাজ করতে পারবো না। দামদামি করবেন না, একটাই রেট। হ্যাঁ, দামদামি করবেন না, একটাই দাম। হ্যাঁ ঋতু বলো। শোনো, আজকে কাজটা ক্যান্সেল হয়েছে। ও থ্যাঙ্ক গড, কাজটা ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, তুমি তো সব থেকে বেশি খুশি হয়েছো। না, আমি ঠিক ওভাবে তোমাকে, শোনো, আমি ঠিক করেছি আর এখানে কাজ করব না। তাহলে হ্যাঁ যাবো। আলাপ করিয়ে দি, আমার নতুন দাদা আমাকে দেয়। ধর ওকে, ধর কাউকে না পেলে প্রদীপ ধর। তারপর বল কি খবর তোর? কি রে, কি হলো? এনিথিং রং? আম চন্দন বাজারুইয়া বললা। এক মিনিট। কি কেমন চলবে? চলবে রাখো, ছোড়ো। হেরে রাই বিটিয়া, তুমি কি ধাতে বৈঠো? আর বৈঠো না, ইহা বৈঠো। তারপর কি খবর বলো? তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? ভালো। সবাই সবকিছু ভালো আছে তো? ভালো আর কোথায়, আজ একটা কাজ ছিল, ক্যান্সেল হয়ে গেছে। তা কত হলে চলবে এখন? 1500। তা চলো গাড়িতে গিয়ে কথা বলি, এখানে বলে কি হবে? আরে না না না, গাড়িতে না, গাড়িতে না, বাড়িতে। আরে এই সমস্ত পার্টি কি আর গাড়িতে হয় নাকি? বাড়িতেই ভালো। দেখ হাজার হোক, আমি একটা ব্যাচেলার ছেলে, কলকাতা শহরে একা একা থাকি। তুমি চিন্তা করো না। হ্যাঁ আমি জানি সামনের মাসে বুলটির বিয়ে, মা আমি যেভাবেই হোক টাকাটা জোগাড় করব। হ্যাঁ রাখো মা, একটা জরুরি ফোন আসছে বুঝলে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলে রেখেছি, বাবার পেনশনটা চালু হয়ে যাবে সামনের মাস থেকে। হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখো রাখো রাখো, হ্যাঁ ঠিক আছে আমি রাখছি। বয়ফ্রেন্ড, ফোনটা ধরে ঝামেলাটা হাঁটা না। যাকে ওসব কথা ছাড়, বলছিলাম কাজের কথা বল, ওই ক্লায়েন্টের সাথে কথা হলো? হ্যাঁ, হায়দ্রাবাদের ক্লায়েন্টটা কিন্তু দিন দশেকের মধ্যেই জানাচ্ছে। এই শোন, এখনই 2000 টাকা কামাবি? হ্যাঁ এখন? হুম, এখন হবে না রে, আমি আমি ওর সঙ্গে একটু মিট করব। বাইরে থেকে ক্লায়েন্ট এসছে, মাত্র তো 10-20 মিনিটের ব্যাপার, 2000 টাকা পাবি? দিদি, 2 মাসের টিউশন ফিস বাকি আছে রে। হ্যাঁ, আমি ফোন করলে তো তোমার ফোন সবসময় ব্যস্তই থাকে। 20 মিনিটের মধ্যে 8B আসতে পারবে? যাদবপুর না, মানে আমার একটা ছোট কাজ ছিল। থাক, তবে ছেড়ে দাও। না 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 না, আসতে পারবে কি পারবে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হাই গাইজ, আলাপ করিয়ে দি। ও হচ্ছে রাই। হাই ইন্দ্র। অংশু। অংশুমা। ইন্দ্র সোনা, আই লাভ ইউ। তুমি তো আমাকে ভুলেই গেছো জানো। শোন না কাজল, বলছিলাম আমার একটু তাড়া আছে, বললাম না তোকে তখন। দাঁড়া না, যাবি? এত ব্যস্ত হচ্ছিস কেন? কে মামনি, কোথাও সেটিং টেটিং আছে নাকি? আরে না না, ওরা এমনি বলছে, মজা করছে। ওরা না খুব ভালো। হ্যাঁ আমরা তো চামড়া বেচে আমরা খাই। আজকের দিনটা সরি, প্লিজ আজকের দিনটা একটু ম্যানেজ করবে। হ্যাঁ বুঝতেই পারছো, প্রেম কেস। হ্যাঁ কি ঝামেলা জড়িয়েছিস বলতো? খাবে দাবে দুদিন বাদে ছেড়ে দেবে, তার আবার যেন প্রেম উতরে উঠছে। এই বন্ধ কর তো, ফোনটা বন্ধ কর। কাজল, কি বলছিসটা কি? ও আমার বয়ফ্রেন্ড। তো হাল করলাম, বিল করলাম, করলাম আমের আটি, মনুমেন্টও করে দিলাম, তুই তো চাটার কাটি। আমার আমার একটু তাড়া আছে, আমায় নামিয়ে দিন। এই শোনো ফুলকলি, বেশি মারিও না। হ্যাঁ এখন দেরি হচ্ছে না তো? বালের কথা যত নাটক হচ্ছে এখানে। এই কাজল, এই কিসব মাল নিয়ে আসো এখানে? চার না চার, সালা মুটটাই কেসরে দিল।
হ্যালো শোনো না, 20 মিনিটের মধ্যে গড়িয়াহাট চলে আসতে পারবে? হ্যাঁ কোথায়? গড়িয়াহাট এখন? কিন্তু আমি তো এখন বলছি, কিছু হলো নাকি? এই শোনো না, কালকে যে আমি তোমার সঙ্গে দেখা করেছিলাম এটা কিন্তু প্লিজ বলো না আমার বয়ফ্রেন্ডকে। অনেক কষ্টে একটা মুরগি পাওয়া গেছে। তুলসী তলায় দিয়ে বাতি, মামুনি বলে আমি সতী। 5,000 টাকা 10 মিনিটে কোন বাবু দেবে? তা মামুনি, সার্ভিসিংটা কবে করছো? আজকে নাকি কালকে? কাজলকে বলে দেবেন টাইমটা। এ বাবা, কি করেছিস তুই? বাগুইয়াটির দিকে নিয়ে চলে এসেছিস? আরে তুই এতক্ষণ ধরে শুনছিস ওকে সাউথে নামাতে হবে, উল্টো দিকে নিয়ে চলে এলি। রাজু বল, কি দিবুদা সুইসাইড করেছে? কি করে? তোরা কোথায় আছিস? শোনা, আমার একটা কাজ আছে, আমি ঘন্টাখানেকের মধ্যে ওখানে আসছি। হ্যাঁ 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 ঋতু বলো। শোনোটা গড়িয়াহাট না, পার্ক সার্কাস হবে। পার্ক সার্কাস? কি আচ্ছা, তুমি কি ইয়ার্কি মা? তোমাকে কোথায় নামাতে হবে রাই? হ্যাঁ পার্ক সার্কাস। ও দশ মিনিটে 5,000, 20 মিনিটে 25,000। সামনেই তো আমার নিউ টাউনের নতুন ফ্ল্যাটটা, ঢুকে পড়বো নাকি? গৃহপ্রবেশটা হয়ে যাবে, কি বলো কাজল? হ্যাঁ খুব ভালো হয়। তুমি কি ভালো শোনো, আমার টাইম নেই, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে 10 মিনিটের ব্যাপার তো, হয়ে যাবে। রাইট বেবি, চামচুম চামা জিন্দেগি ভর কামা। আরে এসিটা তো ঠান্ডাই হচ্ছে না, একটু বাড়া না। আমি তো পার্ক সার্কাসে দাঁড়িয়ে আছি, কোথায় তুমি? শুনলাম বাবু, কাজলের গাড়িটা না হঠাৎ করে ডিস্টার্ব করছে। কি করবে তাহলে? দেখছি কি করা যায়। কতক্ষণ লাগবে? আমি আমি সল্ট লেকের কাছাকাছি আছি। তুমি প্লিজ 20-25 মিনিটের মধ্যে সল্ট লেক 6 নম্বর ট্যাঙ্কের কাছে চলে আসবে। আরে এই সমস্ত কাজ 20 মিনিটে হয় না, কমপক্ষে 40 মিনিট তো লাগবেই। ও কি আবার ওই কাজটা শুরু করলো?
আমি তো তোমায় বলেইছি আমি শুধু সিটিং করব, মিটিং করব না। আমি তো এই জাস্ট পৌঁছালাম। বলছি আমার না আরো 20-25 মিনিট লাগবে। আবার কি করব বলো? আর শোনো না, ওটা 6 না 9 নম্বর হবে। হ্যাঁ আচ্ছা, কি 9-6 শুরু করেছো বলো তো তুমি? বাবু রাগ করে না শোনা, লাস্ট 20 ভাল
আমি শুধু একটা সুন্দর জীবন চাই তোমার কাছ থেকে। আমার শরীরটা তোমার কখনো পচা লাগবে না তো? তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার মনটাকে কখনো ঠকিও না। চলতে গিয়ে চলার পথে হঠাৎ করে পেলে যাকে, হয়তো তাকে যাবেই ভুলে। এই পৃথিবীর খেলাঘরের এটাই নিয়ম।